हरे कृष्ण हमरा एखन আছি টের কদম্ব যেখানে ভগবান শ্রীকৃষ্ণ টের মানে হচ্ছে ডাকা আর যে কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে কৃষ্ণ তার সমস্ত গোপসকাদের সমস্ত বৃন্দাবনবাসী এবং সমস্ত গোপিকাদের এবং সমস্ত গাভীদেরকে ডাকতেন সকালবেলা এসে যখন কৃষ্ণ দেখতেন যে এখানে সমস্ত গাভীরা এখনো আসেনি গোপসকরা আসেনি তখন কৃষ্ণ বাঁশি বাজিয়ে তাদেরকে ডাকতেন আর কৃষ্ণ যখন মাখন খাওয়ার ইচ্ছা হতো তখন কৃষ্ণ গোপিকাদেরকে ডাকতেন বিভিন্নভাবে তো এটা হচ্ছে সেই টের কদম্ব এখনো সন্ধ্যার পরে এখানে কেউ থাকতে পারে না এই যে বৃক্ষগুলো দেখছেন এগুলো সবচেয়ে ভগবানের সখা ভগবান এখনো এখানে নিত্য লীলা বিরাজ করেন আর গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এই স্থানটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান যেখানে রূপ গোস্বামীপাদ তিনি এখানে বসে তিনি সমস্ত গ্রন্থাদি লিখেছেন তো একদিন রূপ গোস্বামীপাদ চিন্তা করছিলেন তো রূপ গোস্বামীপাদ নন্দগাঁও গিয়ে রুটি ভিক্ষা করতেন সে রুটি শুকিয়ে রাখতেন আর তিনি একটু একটু করে খেতেন যখন তার শরীর রক্ষার প্রয়োজন হতো তো একদিন সনাতন গোস্বামী তাকে দর্শন করার জন্য আসবে এখন তিনি অভিলাষ করলেন আমার দাদা অনেকদিন পর আসবে তাকে আমি কিভাবে এই শুকনো রুটিগুলো খেতে দেবো যদি একটু ক্ষীর হতো বা পায়েস হতো তাহলে খুব ভালো হতো তো তখন রাধারানী একটা গ্রামের কিশোরী বেশে শ্রীমতী রাধারানী এখানে রূপ সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর জন্য পায়েস নিয়ে এসেছিলেন তো সনাতন গোস্বামী সে পায়েস আস্বাদন করে বলছেন এটা তো কোনো সাধারণ পায়েস নয় এটা হচ্ছে বিশেষ কোনো পায়েস তো মেয়েটির নাম ছিল কিশোরী তো ওর বাসায় খুঁজতে গেছে বলছে চলো ওর বাসায় ওকে দেখতে যাই যখন দেখতে গেছে তখন কিশোরী মা বলছে কিশোরীর অনেকদিন আগে বিয়ে হয়ে গেছে তাহলে কিশোরী কিভাবে খিরদি দিয়ে আসলো তখন সনাতন গোস্বামী বলছে এ হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধারানী দেখো তুমি অভিলাষ করেছো স্বয়ং রাধারানীকে এসে দিতে হয়েছে আর কখনো এরকম অভিলাষ করবে না তো এটা অত্যন্ত উন্নত স্তরের বিষয় তো আমাদের সাথেই থাকুন ভগবানের বংশীধ্বনি শ্রবণ করুন হরে কৃষ্ণ।